হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এই ভিডিওটা হচ্ছে কিছুদিন আগে যখন আমি বাসায় ছিলাম তখনকার। তো আমি হচ্ছে বাসায় স্যান্ডউইচ আর মোমো বানাইছি, ওইটার ভিডিও। তো এডিট করার সময় হচ্ছিলো না তাই ভিডিওটা আপলোডও করা হচ্ছিলো না। দেন ফাইনালি আমি হচ্ছে সময় বের করে এডিট করি অ্যান্ড ভয়েস দিচ্ছি। তো এটার স্পেশালিটি এটাই যে হচ্ছে আমি একটা প্রসেসেই দুইটা জিনিস বানাইছি, মানে হচ্ছে এই মোমো আর স্যান্ডউইচ দুইটার ফিলিংই সেম ছিল। তো দেখো তোমরা, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর ভালো না লাগলেও কমেন্টে জানাও। সো শুরু করা যাক। তো আমি ফার্স্টে প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এগুলোকে এখন একটু ভালো মতো ভেজে নিতে হবে, হালকা, বেশি ব্রাউন করব না, জাস্ট একটু যাতে ভাজা ভাজা হয় এরকম করব, একটু নরম যাতে হয়, একটু কালার আসে ব্রাউন, এরকম হলেই হয়ে যাবে। অ্যান্ড অলসো আমার মরিচ দেওয়ার এই টেকনিকটা ইগনোর করেন, কারণ আমি আলাদা করে আর বাটিতে নিয়ে যে সুন্দর করে দিই ওইটা ধৈর্য হয় নাই। তো আমি ওইখানে ওই নাইফ দিয়েই দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ মরিচ ওইটাকে ভেজে নিতে হবে, আর আমি তেলটাও খুবই কম দিয়েছি। এখন হচ্ছে মাংসটা আমি হচ্ছে আগে থেকে একটু ম্যাশ করে নিয়েছিলাম, ছুরি দিয়ে ম্যাশ করছি, আমি ব্লেন্ড করি নাই, একটু যাতে হালকা ঝরা ঝরা থাকে এরকম করে। তো এখন হইতেছে এটাকে একটু হালকা ভেজে, তারপর হচ্ছে এখানে পেঁয়াজ রসুন বাটা, একটু লবণ, তারপর হচ্ছে মরিচের গুঁড়া, একটু খুবই কম পরিমাণ দিয়েছি কারণ এটা তো বেশি স্পাইসি হবে না। তো আমার ভিডিও করার মাঝখানে হচ্ছে একবার কারেন্ট যাচ্ছিলো একবার আসছিলো, তো এই জন্য হচ্ছে কিছু ভিডিওতে আলো বেশি, কিছু ভিডিওতে একটু আলো কম। তো ওটা ম্যানেজ করে নেবেন আপনারা। তো এরপর হচ্ছে ওইখানে একটু সয়া সস দিয়েছি আমি, আর মশলা বলতে এখানে আমি তেমন কোনো মশলা দিইনি, খুবই কম মশলা দিয়ে করেছি, আর একটু টমেটো সস দিয়েছি, এটা না দিলেও চলবে, সয়া সস দিলেই হয় টমেটো সস, কারণ পরে ওটা স্যান্ডউইচের মধ্যে দেওয়াই হয়। তো এটা না দিলেও চলে, কিন্তু আমি একটু হালকা করে দিলাম সুন্দর কালারের জন্য। অ্যান্ড ভেজিস হিসেবে আমি শুধুমাত্র গাজরটাই দিয়েছি, কারণ আর কোনো সবজি ছিল না বাসায়, তো শুধু গাজরটাই দিয়েছি। এটা সিদ্ধ করাই ছিল এই জন্য আমি পরে দিয়েছি, সিদ্ধ করা না থাকলে আগে দিলে ভালো হয়। অ্যান্ড তারপর হচ্ছে আমি মোমোর জন্য রুটিটা বেলতেছিলাম, অ্যান্ড আমার না আমার রুটি গোল হচ্ছিলো না আমার মোমোর শেপটা ভালো মতো হচ্ছিলো, তবু আমি চেষ্টা করতেছিলাম যাতে অন্তত দেখতে হালকা একটু বোঝা যায় যে মোমো হচ্ছে। তো মোমো বানানোর বাকি প্রসেসটা আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ওভাবেই করেছি। রুটির ওপরে আমি ওই ফিলিংটা একটু নিয়েছি, নেওয়ার পরে হতেছে মোমো শেপ দেওয়ার চেষ্টা করতেছিলাম। তো আমি সবথেকে ইজি যেটা, মানে হচ্ছে এরকম করে ভাঁজ করে করে এক সাইড থেকে করে এক পাশ থেকে শুরু করে হচ্ছে কুচি কুচি দিয়ে হচ্ছে শেষে ওটাকে লাগিয়ে দেয়, মানে আমি এরকম যেভাবে দেখাচ্ছি আর কি এইভাবেই ওইটা করেছি, কারণ আমার কাছে মনে হয়েছে এটাই সবথেকে ইজি। বাকি কয়েকটা ভিডিওতে আমি কয়েকটা ভাঁজ করা দেখছিলাম, বাট ওইগুলো আমার কাছে আরও বেশি কঠিন মনে হয়েছে। তো আমি এটাই করেছি, জাস্ট এরকম পেঁচায় পেঁচায় ভাঁজ করে মাঝখানে দেখি যে পার্টটা একটু মোটা হয়ে যায় তাই আমি ওটা আলাদা ফেলে দিয়েছি, মানে ওটা রাখি নাই ওখানে, একটু পেঁচিয়ে জাস্ট একটা প্যাচ দিয়ে ওই পার্টটুকু সরাই ফেলছি আমি। তো এটা দেখতে অনেকটা এরকম হয়েছিল, মোমোর মতোই লাগতেছিলো, আই থিঙ্ক, জানি না, মোটামুটি হয়েছে আর কি। তো এরকম করে বাকিগুলো আমি বানাই ফেলছি মোমো। আমার কাজিনও কয়েকটা ট্রাই করছে, ওইও এটা আমার কাজিন বানাচ্ছিল, তো ওরটা আমার থেকে বেটার হয়েছে। দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট, আমাদের মোমো সবগুলো রেডি হয়ে গেছিলো। অ্যান্ড তারপর হচ্ছে আম্মু স্টিম করার প্রসেসটা দেখা দিছে, এইভাবে হচ্ছে পাতিলে গরম পানি দিয়ে ওটার ওপরে একটা এরকম নেট দিয়ে তারপর ওটার ওপরে মোমোগুলো দিয়ে দিয়েছি, তারপর ওপর থেকে ঢাকনা দিয়ে জাস্ট ঢেকে দিয়েছি, খুব ভালো মতো এটা ভেতরে স্টিম হয়েছিলো। অ্যান্ড আরেকটা কথা বলা হয় নাই যে আমি হচ্ছে মোমোর ভেতর যে ফিলিংটা এটা এরকম করে ভেজে দিয়েছি কেন, কারণ সাধারণত দেখা যায় যে মোমোতে ট্রেডিশনাল যে মোমো সব কিছুতে হচ্ছে এইরকম একদম র মিট সব মশলা দিয়ে মেখে তারপর এটা স্টিম করা হয়, কিন্তু হচ্ছে আমি ভয় পেয়েছিলাম যে বাসায় হয়তো বা এটা কেউ খেতে পারবে না, তো ফার্স্ট টাইম যেহেতু ওরা খাবে, আমার আম্মু ফার্স্ট টাইম খাবে, আমার কাজিনও ফার্স্ট টাইমই খাচ্ছিলো, তো আমি রিস্ক নেই নেই, এই জন্য যাতে টেস্টটা একটু বেটার হয় এই জন্য আমি একটু হালকা করে সটে করে নিয়েছি। অ্যান্ড ট্রাস্ট মি, এটা খুবই মজা হয়েছিল। অ্যান্ড তারপর হচ্ছে আমি স্যান্ডউইচ বানানোর জন্য এই স্যান্ডউইচের ব্রেডটাকে একটু হালকা করে বেলে পাতলা করে নিয়েছি, তারপর এটার ভেতর ওই সেম ফিলিংগুলো দিয়ে নিয়েছি, তারপর একটু মেয়োনিজও বানিয়েছিলাম আমি বাসায়, ডিম দিয়ে তেল দিয়ে যেভাবে আর কি বানায় ওভাবে, তারপর ম্যানিস্টা এক সাইডে ব্রেডের উপরে দিয়ে তারপর হচ্ছে ওই ব্রেডটা দিয়ে জাস্ট কভার করে দিয়েছি। অ্যান্ড স্যান্ডউইচটাও খুবই মজা হয়েছিল, আই থিঙ্ক সেম পোর দিয়ে ভালোই হয়, খারাপ হয় না, মোমোটাও ভালো হয়েছিল, এটাও ভালো হয়েছিল, ইজিলি আমি দুইটা জিনিস একই ফিলিং দিয়ে বানাই ফেলছি। তো এই টেকনিকটা আমার কাছে ভালো লাগছে, তো আমি নেক্সট টাইম আবার ট্রাই করবো ভাবছি বাসায় গিয়ে। Thank you.
তো এই পর্যন্ত এই ভিডিওটা, যদি তোমাদের ভালো লাগে প্রসেসটা তাহলে তোমরাও বাসায় ট্রাই করতে পারো এরকম করে মোমো আর স্যান্ডউইচ বানানোর প্রসেস। তো এই পর্যন্ত আজকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।